আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউর চ্যানেল ট্রেডিং উইথ আশিকুল। আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে মার্কেট ডিসকাশন করব এবং সাথে কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। ইন্ডেক্সের বর্তমান অবস্থা কি সেটা একটু ফার্স্টে দেখার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন বিএসই ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সের বর্তমান পজিশন হচ্ছে 6258। এটা 45 পয়েন্ট কমেছে আজকে এবং টাকার অঙ্কে ট্রেড হয়েছে 1083 কোটি টাকার মতো। গতদিনের চেয়ে ট্রেড কিছুটা কম এবং গতদিনের চেয়ে পয়েন্ট প্রায় 45 পয়েন্ট মাইনাস হয়েছে হয়েছে দ্যাট মিনস অনেক মোটামুটি একটা মোটামুটি রকমের একটা মোটামুটি পরিমাণ কমে গিয়েছে মার্কেটটা। আর তো টেকনিক্যাল চার্ট অনুযায়ী আমরা একটু দেখার চেষ্টা করি মার্কেটটা কি অবস্থায় রয়েছে। অ্যাজ ইউজুয়াল যেই অ্যানালাইসিসটি করে রেখেছিলাম বেশ কিছুদিন আগে সেটার মতোই চলছে। দেখেন, আমরা ধারণা করেছিলাম মার্কেটটা সরাসরি উপরে চলে যাবে না, মার্কেটটা উপরে যায়নি, মার্কেটটা কনসলিডেশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে, একটা মিড টার্ম হচ্ছে ডাউন ট্রেন্ড লাইন মার্কেটটা ব্রেক করেছে এই পয়েন্টে। এবং যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই পয়েন্টে ব্রেক করেছে এবং এখান থেকে আবার খুব নাইসলি হচ্ছে যে এই পজিশন থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। তো আমি যদি একটু জুম ইন করে আপনাদেরকে দেখাই মার্কেট, এখানে আপনারা দেখতে পারবেন যে আমি বাকি জিনিসগুলো কেটে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি তিনটা মুভিং অ্যাভারেজ নিয়েছি। সবুজ যে মুভিং অ্যাভারেজ এইটা, এটা হচ্ছে 50-day মুভিং অ্যাভারেজ, এবং লাল যে মুভিং অ্যাভারেজটা সেটা হচ্ছে 34 EMA, এবং ব্লু কালারের যে মুভিং অ্যাভারেজ সেটা হচ্ছে 20-day মুভিং অ্যাভারেজ। তো মার্কেটটা 50-day মুভিং অ্যাভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, পেয়ে এটাকে রিটেস্ট করার চেষ্টা করছে এবং আজকে দেখা গিয়েছে যে মার্কেটটা 50-day মুভিং অ্যাভারেজ থেকে নিচে নেমে 34 EMA-র ওপরে বা 34 EMA-র ওপর ক্লোজ হয়েছে। তো বর্তমান যে পজিশন রয়েছে মার্কেটের, আমরা আগামী দিন কি দেখতে পারি সেটা একটু বোঝার চেষ্টা করব। এর জন্য আমরা একটু আওয়ারলি চার্টে যাওয়ার চেষ্টা করি। চলো, আওয়ারলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড লাইনের ঠিক ওপর থেকে আজকে সাপোর্ট পেয়েছে। ডাউন ট্রেন্ড লাইনের ঠিক ওপর থেকে সাপোর্ট পেয়েছে মার্কেটটা, এই যে দেখেন এই পজিশনে সাপোর্ট পেয়েছে। এবং এই যে একটা স্কাই ব্লু লাইন দেখতে পাচ্ছেন আপনারা, আর এই যে এই এইটা হচ্ছে স্কাই ব্লু লাইন, এটা হচ্ছে 200-day মুভিং অ্যাভারেজ, লং টার্ম একটা মুভিং অ্যাভারেজ। এবং এই মার্কেট বর্তমানে ঠিক মুভিং অ্যাভারেজের ওপরে রয়েছে, 200-day মুভিং অ্যাভারেজের ওপরে রয়েছে এবং মার্কেটটা 34 EMA-র ওপরে আজকে সাপোর্ট পেয়েছে। দেখা গিয়েছে যে মার্কেটটা একটু নিচে পড়ে গিয়েছিল 34 EMA থেকে, দেন আবার বাউন্স ব্যাক করেছে। সো আমরা আলটিমেটলি বুঝতে পারছি যে মার্কেটটা একটা স্ট্রং সাপোর্ট জোনের মধ্যে রয়েছে এবং ঠিক একইভাবে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন থেকে, এই যে রেড লাইন ডাউনওয়ার্ড একটা ট্রেন্ড লাইন ছিল, এটা ব্রেক করেছে, ব্রেক করার পরে এখান থেকে সাপোর্ট পেয়েছে। প্লাস আপনারা যদি দেখেন মার্কেটটা একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা ফিল আপ করেছে। এই যে মার্কেটের মধ্যে আর একটু ভালোভাবে যদি আপনাদেরকে দেখাই, এই এই পজিশনে যে গ্যাপটা রয়েছে মার্কেটের, এই গ্যাপটা সে ফিল আপ করেছে এখানে এসে। এই যে দেখেন এই গ্যাপটা সে ফিল আপ করেছে। আগামীকালকের ফোরকাস্ট হচ্ছে মার্কেট, আমরা খুব সম্ভবত এখান থেকে একটা বুলিশ মুভমেন্ট দেখতে পারি, খুব সম্ভবত এটার পসিবিলিটি 70%। আর মার্কেটটা হয়তো যদি এই এইভাবে বুলিশ মুভমেন্ট না দেয় আগামীকালকে, তাহলে হয়তো আমরা একটু আর একটু নিচে চলে যেতে দেখতে পারি মার্কেটকে। বাট সেক্ষেত্রে আমরা 50-day মুভিং অ্যাভারেজ থেকে একটা সাপোর্ট পাবো। এই গ্রিন লাইনটা হচ্ছে 50-day মুভিং অ্যাভারেজ, এখান থেকে একটা সাপোর্ট পাবো। তবে এটার সম্ভাবনা কিছুটা অনেক, আমি বলবো যে 30% মাত্র, আর 70% সম্ভাবনা হচ্ছে মার্কেটটা আগামীকাল হয়তো ঘুরে যাবে। এবং এই ঘুরে যাওয়ার পেছনের কারণগুলো হচ্ছে মার্কেটটা গ্যাপ ফিল আপ করেছে, ডাউনওয়ার্ড মুভ ট্রেন্ড লাইন থেকে সাপোর্ট খুঁজে পেয়েছে, 34 EMA থেকে সাপোর্ট পাচ্ছে, 200-day মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট পাচ্ছে। সো অনেকগুলা ফ্যাক্টর এখানে কাজ করছে, বুলিশ ফ্যাক্টর যেগুলো, পজিটিভ ফ্যাক্টর, এই জিনিসগুলোর কারণে আমরা আগামীকাল হয়তো মার্কেটটা পজিটিভ দেখতে পারি। তো মার্কেট নিয়ে এই ছিল আলোচনা, এখন আমরা বিভিন্ন শেয়ার নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের বেক্সিমকো শেয়ারটা নিয়ে। বেক্সিমকো শেয়ারটা প্রায় 80 কোটি টাকার মতো ট্রেড হয়েছে আজকে। আমরা যদি একটু দেখি বেক্সিমকো চার্টটা
কি শো করছে আমাদের জন্য বেক্সিমকো, তাহলে আমরা দেখতে পারবো। আমার আগের অ্যানালাইসিসটি যদি দেখে থাকেন, একটা ডাউন ট্রেন লাইনের ওপরে ছিল বেক্সিমকো, এবং ডাউন ট্রেন লাইন যেটা ছিল দেখেন কি নাইসলি কাজ করেছে, ডাউন ট্রেন লাইন থেকেই সে এই পজিশন থেকেই দেখা গেল যে ঠিক ট্রেন লাইনের উপর থেকে বাউন্স ব্যাক করে নিচে চলে এসেছে। ট্রেন লাইনটা ব্রেক করতে পারে নাই, বাট ব্রেক করতে পারে নাই ব্যাপারটা এরকম না। দেখেন একটা ট্রেন লাইনকে ডাউন, একটা ডাউন ট্রেনকে যদি ব্রেক করতে হয় তাহলে তার কিছু শক্তির প্রয়োজন হয়। মার্কেটটা ঠিক এই পজিশন থেকে অনেকটা বেড়েছে, এই অনেকটা বেড়ে যাওয়ার পরে মার্কেটের এই শেয়ারটি, সরি আমি মার্কেট বলছি বারবার, শেয়ারটি অনেকটুকু বেড়েছে, প্রায় 112 টাকা লেভেল থেকে 128 টাকা লেভেল পর্যন্ত চলে গিয়েছিল। সো এমনিতেই মার্কেটের বায়ার যারা ছিল তারা অনেক এক্সোস্টেড হয়ে গিয়েছিল, তার মানে অনেকটুকু দৌড়ানোর পরে আপনি নিশ্চয়ই আরও বড় কোনো বাধা পার হতে পারবেন না। সো এই কারণে তারা, আমার মনে হচ্ছে যে বেক্সিমকো শেয়ারটা একটু রেস্ট নিচ্ছে। আমরা গতকাল আগামীকালকেই হয়তো মার্কেটকে এই পজিশন থেকে একটু বাউন্স করতে দেখতে পারি, এটার পসিবিলিটি মার্কেটের মার্কেটের মতোই, যে মার্কেটটা যেহেতু আগামীকাল বাউন্স ব্যাক করতে পারে, বেক্সিমকো শেয়ারটিও হয়তো আগামীকাল বাউন্স ব্যাক করতে পারে, কারণ সে এখান থেকে 20-day মুভিং অ্যাভারেজ থেকে একটা সাপোর্ট খুঁজে পাওয়ার চেষ্টা করবে। আমরা যদি আওয়ারলি চার্টটাও দেখি তাহলে দেখতে পারবেন এখানে আওয়ারলি চার্টে 50-day মুভিং অ্যাভারেজের ঠিক ওপর থেকে এটা বাউন্স ব্যাক করেছে বেক্সিমকো শেয়ারটি। সো আমরা আগামীকালকে একটা বুলিশ মুভমেন্ট হয়তো দেখতে পারি বেক্সিমকো থেকে। তো এরপরে আমরা হচ্ছে যদি মালেক স্পিনিং নিয়ে কথা বলি, মালেক স্পিনিং এর চার্টটা বের করছে আপনাদের জন্য। মালেক স্পিনিং চার্টটা, মালেক স্পিনিং শেয়ারটি বেশ প্রায় 26 টাকা থেকে 36 টাকা পর্যন্ত, 37 টাকা পর্যন্ত বেড়েছে। তো 37 টাকা লেভেল আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কোনো রেজিস্ট্যান্স আছে কি না। আমার আমি একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স ড্র করছি 38 টাকা 50 পয়সা লেভেলে। এই পজিশনে মার্কেটের এই শেয়ারটির একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, সো আপনারা চাইলে এখান থেকে প্রফিট বুক করতে পারেন। আর এরপরের যদি আমি কথা বলি কপারটেক শেয়ারটি নিয়ে, আজকে কপারটেক শেয়ারটি প্রায় 32 কোটি টাকার মতো ট্রেড হয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করি এই শেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিস কীরকম শো করছে। কপারটেক শেয়ারটি আজকে বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটু টেকনিক্যাল চার্টে আমরা একটু যদি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখার চেষ্টা করি, একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স যদি দেখানোর চেষ্টা করি 45 টাকা 50 পয়সা লেভেলে এই শেয়ারটির একটি রেজিস্ট্যান্স রয়েছে। সো আপনারা কেউ চাইলে এই পজিশন থেকে প্রফিট বুক করতে পারেন। প্রফিট বুক করার ব্যাপারটা এরকম যে আপনি হয়তো কিছু প্রফিট, কিছু শেয়ার সেল করে আপনার প্রফিট বুক করলেন, বাকি শেয়ারটা রেখে দিলেন, ব্যাপারটা এরকমই হওয়া উচিত। প্রফিট বুক করা মানে হচ্ছে যে শেয়ারটি এর উপরে যাবে না এরকম কোনো কথা না। এই শেয়ারটি হয়তো এর উপরেও যেতে পারে, বাট আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এই পজিশনে একটা প্রফিট বুকিং আসবে, 45-50 টাকা লেভেলে একটা প্রফিট বুকিং আসবে, আপনারা এই প্রাইস লেভেলটা খেয়াল রাখবেন। এবং এরপর হচ্ছে অলিম্পিক শেয়ারটি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ হঠাৎ বেশ ভালো পজিশন নিয়ে বেড়ে গেল বেশ কিছুদিন, প্রায় 109 টাকা থেকে অলিম্পিক 144 টাকা পর্যন্ত গিয়েছে। সো 144 টাকা গিয়েছে। এখন দেখেন মজার ব্যাপার কি, আমাকে যদি কেউ আগেই কোশ্চেন করতো যে অলিম্পিক শেয়ারটি কত পর্যন্ত যেতে পারে বা অলিম্পিক শেয়ারটির প্রফিট টার্গেট কত, আমি তাকে বলতাম হচ্ছে 144 টাকা বা 145 টাকা লেভেল হচ্ছে এটার প্রফিট টার্গেট। কারণ কি, দেখেন অলিম্পিক শেয়ারটি একটা 200-day মুভিং অ্যাভারেজের ওপর থেকে বাউন্স ব্যাক করেছে। এইসব মুভিং অ্যাভারেজের মাঝে যা হচ্ছে এটাই অনেক ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, যেখানে আপনার হরাইজন্টাল রেজিস্ট্যান্স কাজ করে না সেই জায়গাগুলোতেও দেখা যায় যে এই মুভিং অ্যাভারেজগুলো অনেক ভালো কাজ করে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে। সো যেহেতু 200-day মুভিং অ্যাভারেজ এটা অনেক বড় একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এখানে, সো এই অলিম্পিক শেয়ারটিও দেখা গিয়েছে যে 145 টাকা থেকে আবার বাউন্স ব্যাক করেছে। এই শেয়ারটির বাউন্স ব্যাক করেছে এবং নেক্সট মুভমেন্ট কী হতে পারে সেই ব্যাপারটা আমি আর আলোচনা করলাম না, আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম এই 145 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স থেকে সেটা বাউন্স ব্যাক করে নিচে চলে এসেছে। এইটা কতটুকু নিচে যাবে সেই জিনিসটা যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি হয়তো দেখা যাবে এইভাবে বলতে হবে, এটা হয়তো 122 টাকাতেও আসতে পারে
বা হয়তো যেই আজকে যে 125 টাকা আছে সেটা থেকে আবার উপরেও চলে যেতে পারে। যাই করুক না কেন, এই শেয়ারটি নতুন ভাবে আপনারা বিনিয়োগ না করলেই ভালো। আগে দেখুন, দেখে তারপরে ডিসিশন নিন। যদি আরো কমে যায় তাহলে হয়তো বিনিয়োগ করতে পারেন, বাট এই পজিশনে যেটা আছে সেটা বিনিয়োগ বিনিয়োগ করার মতো না। এখান থেকে হয়তো আপনারা চাইলে যদি একটু বাড়ে তাহলে প্রফিট টেক করতে পারেন, যাদের আগে থেকে আছে অলিম্পিক শেয়ারটি। এরপরের শেয়ারটি হচ্ছে ইন্ট্রাকো। ইন্ট্রাকো অনেক দূর মানে খারাপ বাজারেও শেয়ারটি অনেক ভালো একটা পারফরমেন্স দিয়েছে। ইন্ট্রাকো শেয়ারটি দেখেন একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে, ফ্ল্যাগ প্যাটার্নের টার্গেটটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ফ্ল্যাগ প্যাটার্নের টার্গেটটি হচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, আমাদের হয়তো উইকলি চার্টে যাওয়ার চেয়ে দেখা লাগবে। ফ্ল্যাগ প্যাটার্নের টার্গেটটি হচ্ছে, ফ্ল্যাগ প্যাটার্ন অনুযায়ী 41.50 টাকা লেভেলে হচ্ছে টার্গেট। মজার ব্যাপার হচ্ছে 41.50 টাকা লেভেলে আর একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স রয়েছে 41 বা 43 টাকা লেভেলে। তো শেয়ারটি বেশ খানিকটা বেড়েছে বর্তমানে, আপনারা শেয়ারটি থেকে প্রফিট বুক করতে পারেন। প্রফিট বুক করার জন্য খুব আইডিয়াল একটা পজিশনে রয়েছে, আগামীকাল বুক করতে পারেন বা এরপরেও বুক করতে পারেন। বাট শেয়ারটি বেশ ভালো প্রফিট দিয়েছে যাদের, ধরেন 21 টাকা বা 25 টাকা লেভেলে যারা বাই করেছিলেন। এরপরে আমরা আলোচনা করব লাফার সোলসিম শেয়ারটি নিয়ে। লাফার সোলসিমের ব্যাপারটা যদি বলি, লাফার্স একটা মিড টার্ম ডাউন ট্রেন্ড ব্রেক করেছিল, এবং ব্রেক করার পরে সে এখন একটা লং টার্ম ডাউন ট্রেন্ডের ঠিক ওপরে রয়েছে। দেখেন 72 টাকা লেভেল ব্রেক করার পরে সে 200 ডে মুভিং অ্যাভারেজ প্লাস লং টার্মের ডাউন ট্রেন্ড লাইন থেকে বাউন্স ব্যাক করেছে। দেখেন টেকনিক্যাল অ্যানালাইসিসে এইটাই হচ্ছে একটা ভালো দিক, যে আপনি একটু আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন। ধরলাম যে গতকালকের কথা যদি বলি, গতকাল শেয়ারটি প্রাইস ছিল 72.40 টাকা। তো কেউ যদি আমাকে বলতো এই শেয়ারটি হচ্ছে 72.40 টাকায় আছে, শেয়ারটির লং টার্ম আর কোনো রেজিস্ট্যান্স আছে কি না, 72.40 টাকায় গিয়েছে, তার মানে হচ্ছে শেয়ারটি একটা মিড টার্ম ডাউন ট্রেন্ড ব্রেক করেছে। দ্যাট মিনস কেউ যদি চায় এখানে বিনিয়োগ করতে পারে। বাট অনেক বিনিয়োগকারী থাকবে যারা একেবারে 63 টাকা লেভেলে বিনিয়োগ করেছে, তারা দেখা যাবে যে একটা প্রফিট টেক করবে। প্রফিটটা কোথা থেকে টেক করবে? এই ডাউন ট্রেন্ড লাইন, মিড টার্ম ডাউন ট্রেন্ড লাইন থেকে। মানে বিনিয়োগকারীরা যে এই ডাউন ট্রেন্ড লাইন দেখে প্রফিট বুক করছে ব্যাপারটা তা না, এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা খুব ভালো দিক, যে কে কি করছে না করছে সেই জিনিসটা আমরা এক কিছু লাইন, কিছু গ্রাফ, কিছু মুভিং অ্যাভারেজ দিয়ে আইডেন্টিফাই করতে পারি। তো এখানেও ঠিক সেম ব্যাপারটি হয়েছে, এইখানে 74 টাকা লেভেলে একটা প্রফিট টেক হয়েছে। এই শেয়ারটির যেহেতু একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে এবং মিড টার্ম ডাউন ট্রেন্ড লাইন থেকে, সরি, লং টার্ম ডাউন ট্রেন্ড লাইন থেকে হচ্ছে বাউন্স ব্যাক করেছে, সো এখন কি হতে পারে, এই শেয়ারটি একটু নিচে আসতে পারে 69 টাকা লেভেলে এসে। দেখা যেতে পারে যে 50 ডে মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নিয়ে এই শেয়ারটি আবার এই লং টার্ম ডাউন ট্রেন্ড লাইন যেটা আছে সেটাকে ব্রেক করে উপরের দিকে যেতে পারে। আর যদি এইটুকু যদি আবার দেখেন আপনারা যে 67 টাকার নিচে চলে আসছে, তাহলে দেখা যাবে যে আমরা বলতে পারি শেয়ারটি এটা একটা ফেক ব্রেকআউট ছিল শর্ট মিড টার্ম ডাউন ট্রেন্ড লাইনের, এবং এইটা আবার নিচে চলে গিয়েছে, ফেক ব্রেকআউটকে ভ্যালিড করে আবার ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি আপনাদের বেশ উপকারে এসেছে আলোচনাটুকু। এতক্ষণ ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের কোনো কমেন্ট বা জিজ্ঞাসা থাকলে জানাবেন, চেষ্টা করব আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ।